আসসালামু আলাইকুম। অনেকের বাড়ির টিনের চালা ফুটো হয়েও শিলাখণ্ড ঢুকে পড়ে। পথচারীদের অনেকের মাথা ফেটে যাওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নেন স্থানীয় হাসপাতালে। এক একটা শিল যদি 8 কেজি 10 কেজি দুনিয়াতে পড়তো, আল্লাহ ফেলাইতে পারতেন না? 5 কেজি জন্য শিল পড়ছে আরো 1 ঘন্টা আগে। 8-10 কেজি শিল যদি ওই যেভাবে জমক বাঁধে ওইভাবে পড়তো, ওই চালমাল ভাঙে আর মাথা মাথা ঘেলু বের করে ফেলাইতো, ঠিক কিনা? আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া জায়েজ আছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আকাশ থেকে যে শিলাটা পড়ে, শিলাটা এটা মূলত যে জলীয় বাষ্প, যেগুলো আপনারা যে কাপড় মেলেন, ভাত থেকে তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায়, এটা উড়ে যাওয়ার পরে কি হয়, জমাটবদ্ধ হয় সেখানকার ওয়েদারে, ঠান্ডা আবহাওয়া জমাটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয়, বুঝছেন তো? জলীয় বাষ্প যেগুলো বাইর হয় আমাদের পৃথিবী থেকে উপরে যায়, সব জলীয় বাষ্প কিন্তু শরীরের জন্য উপকারী না, সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না। তো এই কারণে মূলত শিলা বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয়, আইস গুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে। মনে রাখবেন, যত তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে, সে এলাকায় শিলা বৃষ্টির পরিমাণ তত বেশি হবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে কি বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন, কি মারাত্মক টেকনোলজি! জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্ন ভাবে যায়, তারপরে ওখানে জমাটবদ্ধ হয়। এক একটা শিল যদি 8 কেজি 10 কেজি দুনিয়াতে পড়তো, আল্লাহ ফেলাইতে পারতেন না? পারতেন কি পারতেন না? 8-10 কেজি শিল যদি ওই যেভাবে জমাট বাঁধে ওইভাবে পড়তো, মাথার ছাতা একটারও ঠিক থাকতো না, কথা বলেন ঠিক কিনা? ও ঘুমায় থাকতো লেপ পোড়া দিয়া, টিনের ঝনঝনানি আওয়াজে কি ফিলিংস, রোমান্টিক একটা অবস্থা! একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই, ওই চালমাল ভাঙে আর মাথা মাথা ঘেলু বের করে ফেলাইতো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা এখানে কি করছে, আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না, এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে, ফসল ফলাদি সব শেষ হয়ে যাবে, এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট 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 করে তারপরে আল্লাহ তাআলা পাঠাচ্ছে। তো এটা ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে কল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে, অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে। পারতপক্ষে কোনো একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না। এখন গবেষকরা কি বলছে, বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না। ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে নাই যে এই শিলা খাওয়া যাবে না। তবে ডাক্তার বা বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি বলে যে এটা খাইলে আপনি মারা যাবেন, আপনি তার গবেষক না, এটা খাইলে আপনি মারা যাবেন, তাহলে আপনি খাবেন না। কোরআন কি বলে, ওয়ালা তুলকু বিআইদিকুমুল তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে। তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই, ডাক্তাররা তো করেছে। ডাক্তাররা কি বলতেছে, বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেও নিরাপদ না। কারণ হিসেবে তারা বলেছেন, বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম একটা গবেষণা করেন, ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান আছে। এই উপাদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি। সুতরাং যদি সহনীয় মাত্রার চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয়, বৃষ্টির পানি আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শিলা যদি পেটের মধ্যে আপনি নেন, তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে। এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না, চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয়, এই জন্য খাইতে তারা না করেন। তবে শিলা পানি, বৃষ্টির পানি, এগুলো খাওয়া যায় যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।